প্রকৃতির সবচেয়ে বড় সৌন্দর্য হলো ফুল ও পাখি। পাখি ছাড়া প্রকৃতি যেন একেবারে বেমানান। পৃথিবীর অন্যতম সুন্দর দৃশ্য দেখা যায় যখন পাখিরা আকাশে উড়ে বেড়ায়। বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে, এক্ষেত্রে পাখি ভেদে এদের গায়ের রং হয়ে থাকে ভিন্ন, সেই সাথে এদের গঠনও। পাখি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। অনেকেই আছেন যারা বাসা বাড়িতে পাখি পোষেন। বিভিন্ন প্রজাতির পাখির মধ্যে রয়েছে দোয়েল, কোকিল, মাছরাঙা, ময়ূর, ফিঙে, চড়ুই, টিয়া, ময়নাসহ আর নানা প্রজাতির পাখি। কিন্তু আপনি জানেন কি, পৃথিবীতে এমন দুই প্রজাতির পাখি রয়েছে যাদের স্পর্শ করলে হবে মৃত্যু। অন্য সকল পাখিদের মতো এরা পশু পাখি নয়, এদেরকে আপনি চাইলে ছুঁতে পারবেন না। বিষে ভরা বিষাক্ত এই প্রজাতির পাখি দুইটির সন্ধান পাওয়া গিয়েছে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে উত্তরের দ্বীপ নিউ গিনিতে। ডেনমার্কের বিজ্ঞানীরা বলেন এই দুই প্রজাতির পাখিরা বিষে ভরা প্রাণঘাতী, এদের স্পর্শ করলেই হবে মৃত্যু। জঙ্গলে বিষাক্ত ফল ও খাবার খাওয়ার কারণে এদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, ফলে এদের দেহে সহ্য ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, যার কারণে এদের শরীর বিষে ভরা। এই পাখিগুলো নিজেদের শরীরে নিউরোটক্সিন সৃষ্টি করে আর সেই ঘাতক বিষ সঞ্চয় করে পালক ও ডানাতে। ধারণা করা হয় ওই অঞ্চলে সোডিয়ামের মাত্রা অত্যন্ত বেশি থাকায় পাখিগুলোর মধ্যে বিষ প্রতিরোধকারী ক্ষমতা তৈরি হয়। এছাড়া বিজ্ঞানীরা বলেন এই প্রজাতির পাখিদের দেহে ব্যাট্রাকোটক্সিন নামে অত্যন্ত ঘাতক নিউরোটক্সিন বিষ পাওয়া গেছে। এই বিষ শরীরের সংস্পর্শে এলে ভয়ানক খিঁচুনি শুরু হয়, এমনকি হৃৎপিণ্ড বিকল হয়ে মৃত্যুও হতে পারে। সূচনা হাসান, চ্যানেল 24।